হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো কেন চীন দেশ এত শক্তিশালী হবার পরেও ভারতবর্ষের ভয় পাচ্ছে, আর কেন বিশ্বের অনেকগুলি দেশ ভারতবর্ষের সমর্থনে আসছে, যেমন রাশিয়া, আমেরিকা, ইসরায়েল, আফগানিস্তান, জাপান, এইসব ডেভেলপড দেশগুলি কেন ভারতবর্ষের সমর্থনে আসছে, এর বিষয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন দেব। আর এই দেশগুলি কেন ভারতের সাইড নিচ্ছে, কেন চীন দেশ ধমকি দিচ্ছে এবং কেন চীন দেশ একা পড়ে গেছে। প্রাইম মিনিস্টার হবার পর নরেন্দ্র মোদী যখন আফগানিস্তানে গিয়েছিল, তখন আফগানিস্তানের প্রাইম মিনিস্টার খুব সম্মানের সঙ্গে মোদিজির আদর যত্ন করেছিল। আর তার সাথে নরেন্দ্র মোদিজি আফগানিস্তানকে এই ভরসা দিয়েছিল যে সন্ত্রাসবাদী, ভ্রষ্টাচার এবং আতঙ্কবাদীদের সঙ্গে এই দুটি দেশ একসাথে লড়াই করবে, আর মোদিজি আফগানিস্তানের জন্য সবসময় চেষ্টায় থাকবে। আর এই কথাটি আফগানিস্তানবাসীদের খুব ভালো পছন্দ হলো। আফগানিস্তান অলরেডি সন্ত্রাসবাদীদের সঙ্গে ঘেরা রয়েছে। ভারতবর্ষের দিক থেকে এত বড় হাত পাওয়ার পর আফগানিস্তান দেশ ভারতবর্ষের কোনো কিছু করার জন্য রেডি রয়েছে। যখন চীন দেশ ধমকি দিয়েছিল ভারতবর্ষকে, তখন আফগানিস্তানও বলেছিল আমরাও তৈরি হয়ে রয়েছি। তারপর যখন নরেন্দ্র মোদী জাপানে গিয়েছিল, আর তখন উনি সর্বপ্রথম পুরনো বন্ধুত্ব মনে পড়ে গেল। যখন মোদীজি মুখ্যমন্ত্রী ছিল না, তখনই জাপান দেশের দৌরা করেছিল, আর তখনই উনি ওই সময় জাপান দেশের বিষয়ে অনেক কথাগুলি জেনে ফেলেছিল। আর যখন মোদীজি প্রাইম মিনিস্টার হবার পর জাপান দেশে গিয়েছিল, আর তখন উনি ওই জায়গা থেকে সায়েন্টিফিক রিসার্চ, আধুনিক টেকনোলজি, ওয়েপন্স, বুলেট ট্রেন এইসব অ্যাডভান্স টেকনোলজির পর খুব খুলে বর্ণনা করেছিল তথা প্রশংসা করেছিল। আর জাপানদের কাছ থেকে কি করে এই টেকনোলজিগুলি ভারতবর্ষে আনা যায় সে বিষয়ে আলোচনা করেছিল। আর তারপর জাপান দেশের কাছ থেকে সবথেকে বড় প্রকল্প নেওয়া হলো বুলেট ট্রেন। আর জাপান দেশের কাছ থেকে ভারতবর্ষের জন্য সবথেকে বড় ইনভেস্টমেন্ট পেয়ে গিয়েছিল এই জাপান দেশ। আর জাপান দেশও বিশ্বাস দিল যে যদি চীন দেশ ভারতবর্ষের পর আক্রমণ করে, তাহলে সে রুখে দাঁড়াবে চীনের বিরুদ্ধে। তিন নম্বর, রাশিয়া ভারতবর্ষের সবথেকে পুরনো বন্ধু মনে করা হয়। আর যখন মোদীজি রাশিয়া দেশে গিয়েছিল, তখন উনি সর্বপ্রথম ডিল মিসাইলের বিষয় করেছিল, কারণ মিসাইলস টেকনোলজি শুধুমাত্র রাশিয়া দেশের কাছে রয়েছে, বাকি অন্য কোনো দেশের কাছেই নেই। রুশ এমন একটি দেশ যে দেশটি বিপদে এবং ভালো সময় সবসময়ের জন্য ভারতবর্ষের সাথে থাকে, আর ভবিষ্যতের উন্নতির প্রকল্প নিয়ে রাশিয়া দেশের সঙ্গে অনেকগুলি ব্যবসা বাণিজ্যের বিষয় ডিসকাস করা হয়েছে। আর রাশিয়া এমন একটি দেশ যে প্রথম থেকেই সিদ্ধ করে দিয়েছে যে ভারতবর্ষের ঘনিষ্ঠ বন্ধু। এবার আলোচনা করব আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী দুজন সমবিচারক মনে করা হয়, এই কারণে এই দুইজন একসাথে হবা একটি সমবিচারক মনে করা হয়। আর আমেরিকা প্রথমেই প্রুফ করে দিয়েছে যে ভারতবর্ষের জন্য সে বর্তমান সময় সব কিছুই করতে রাজি। আর এর মূল কারণ হচ্ছে ট্রাম্প নরেন্দ্র মোদীকে নিজের সচ্ছা বন্ধু মনে করে। আর ট্রাম্প কয়েকদিন আগেই আশ্বাসন দিয়েছে যে আতঙ্কবাদ হোক, সন্ত্রাসবাদী হোক, তার বিরুদ্ধে সবসময়ের জন্য ভারতবর্ষের সাথে থাকবে। শুধু এই না, যখন চীন দেশ ভারতবর্ষকে ধমকি দিয়েছিল, তখন আমেরিকান কিছু হাওয়াই জাহাজ চীন দেশের বর্ডারে দেখা গিয়েছে। এর থেকে ডাইরেক্ট আমরা পুরো পাই যে আমেরিকা দেশ ভারতবর্ষের সাহায্যের জন্য রেডি রয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল দেশের বিষয়। মোদীজি প্রাইম মিনিস্টার হবার পর ইসরায়েল দেশের ভ্রমণ করেছিল, আর ওই ভ্রমণটি একটি কামিয়াব এবং ঐতিহাসিক ভ্রমণ মনে করা হয়, কারণ ইসরায়েল অত্য আধুনিক স্মার্ট টেকনোলজিতে পরিপূর্ণ একটি দেশ। আর 70 বছর ধরে ভারতবর্ষের জন্য মন প্রাণ দিয়ে অপেক্ষা করা দেশ ইসরায়েল ভারতবর্ষের ঘনিষ্ঠ এবং আন্তরিক বন্ধু হয়ে গেছে। আর ইসরায়েল দেশ এটি প্রথমেই প্রুফ করে দিয়েছে যে সে ভারতবর্ষের জন্য রেডি রয়েছে যুদ্ধ করতে অন্য দেশের সঙ্গে। আর এই কারণেই চীন দেশ যখন যুদ্ধের জন্য ভারতবর্ষকে ধমকি দিয়েছিল, তখন আমেরিকা, ইসরায়েল, আফগানিস্তান এবং জাপান দেশ ভারতবর্ষের সমর্থন খোলা মনে করেছিল। আর এই কারণেই চায়না একটি পাওয়ারফুল কান্ট্রি হবার পরেও ভারতবর্ষের সঙ্গে লড়াই করতে দ্বিধাবোধ করছে। আর এর একটাই মূল কারণ যে বিশ্বের সব থেকে বড় দেশগুলি একজোট হয়ে ভারতবর্ষের সমর্থনে রয়েছে। আপনি কি মনে করেন এই বিষয়ে কমেন্ট করে অবশ্যই জানান এবং কন্টেন্টটি শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ।